শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার সাথে যুদ্ধের জন্য 3000 সেনা পাঠানোর নির্দেশ দিলেন বাইডেন। উত্তেজনার মধ্যে আজ ইউক্রেন যাচ্ছেন এরডোগান। বান্দরবানি গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও 3 সন্ত্রাসী নিহত। ভয়াবহ ঋণের কবলে আমেরিকা, চাপে বাইডেন প্রশাসন। কুর্দি বিদ্রোহীদের অবস্থানে হামলায় অংশ নিয়েছে 60 তুর্কি জঙ্গি বিমান। হামলা করতে আসা 3 ড্রোন ধ্বংসের দাবি আমিরাতের। আমিরাতের গ্র্যান্ড মসজিদে ইসরায়েলি প্রেসিডেন্ট, সামাজিক মাধ্যমে ত্রিপক্ষ। এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে এই অজুহাত তুলে এবার আমেরিকা ইউরোপে নিজের সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার হাতে ইউক্রেন আক্রান্ত হওয়ায় আশঙ্কায় চলতি সপ্তাহে ইউরোপে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটি থেকে প্রায় 2000 সেনাকে পোল্যান্ড ও জার্মানিতে পাঠানো হবে এবং জার্মানিতে আগে থেকে মোতায়েন 1000 মার্কিন সেনাকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে। ইউক্রেন সীমান্তে বর্তমানে প্রায় 1,00,000 রুশ সেনা মোতায়েন থাকলেও রাশিয়া বারবার বলে এসেছে ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছা মস্কোর নেই। তবে ওই 1,00,000 সেনাকে অজুহাত করে আমেরিকা সহ ন্যাটো জোট পূর্ব ইউরোপে নিজেদের শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। এদিকে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর মার্কিন সিদ্ধান্তকে ধ্বংসাত্মক বলে বর্ণনা করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রোসকো বলেছেন, আমেরিকার এই ধ্বংসাত্মক পদক্ষেপের ফলে উত্তেজনা বাড়বে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আশা ক্ষীণ হয়ে আসবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আজ ইউক্রেন সফর যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ইউক্রেন ও রাশিয়ার 2 প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এরদোগান বর্তমানে বিভিন্ন ফ্রন্টে চ্যালেঞ্জের মুখোমুখি। রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে সামরিক অবস্থান অব্যাহত রেখেছে, তবু তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের আশা করছেন। ইউরোপীয় কাউন্সিলের সিনিয়র ফেলো আসলি আইদিন তাসবাস বলেছেন, এরদোগান বিশ্বাস করেন মধ্যস্থতা করার মতো অনন্য অবস্থান তার রয়েছে। তিনি বলেন, তুরস্ক এই সংঘাত চায় না। এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার সুসম্পর্কের সদ্ব্যবহার করতে চান, কারণ তুরস্ক ন্যাটো ভোটভুক্ত একটি দেশ এবং পুতিনের সঙ্গে এরদোগানের সত্যি ভালো সম্পর্ক রয়েছে, তাই তিনি আলোচনার প্রস্তাব দিচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এরদোগানের মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তবে ইস্তাম্বুলের কাদির হাস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক মোস্তাফা আইদিন সতর্ক করছেন যে তুর্কি নেতা এরদোগান একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন। অধ্যাপক মোস্তাফা আইদিন বলেন, তুরস্ক আসলে মধ্যস্থতা করার মতো ভালো অবস্থানে রয়েছে। আবার হতাশা আসছে রাশিয়ার দৃষ্টিকোণ থেকে। আমার মনে হয় না রাশিয়া নিজেদের মধ্যে, অর্থাৎ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা খোঁজছে। তারা ইউক্রেনের চেয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলতে চাইছে। গত মাসে তুরস্ক সফরের জন্য এরদোগানের প্রস্তাবে পুতিন বলেছিলেন তিনি কোভিড মহামারী শেষ হলে যাবেন। কিছু বিশ্লেষক পুতিনের এই অবস্থানকে তুরস্কের ভূমিকার প্রতি রাশিয়ার অনিচ্ছার ইঙ্গিত হিসাবে দেখেন। বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর 1 কর্মকর্তা এবং 3 সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও 1 সেনা সদস্য আহত হয়েছেন। গতকাল রাত 10:30 বান্দরবানের রুমা উপজেলার রুমা রাঙ্গামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তা হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। এছাড়া আহত সেনা সদস্য হলেন সৈনিক ফিরোজ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নিহত 3 সন্ত্রাসী জনসংহতি সমিতির সদস্য, তাদের নাম জানা যায়নি। আজ সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সিএমএস হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনী বলছে ঘটনাস্থল থেকে একটি এসএমজি, 3টি দেশীয় তৈরি বন্দুক, সেনাবাহিনীর আদলে 3টি পোশাক, 280টি গুলি সহ বিপুল গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকাগুলোতে সেনা টহল জোরদার করা হয়েছে। রেকর্ড ভাঙল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ।
বাইডেন সরকারের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী জাতীয় ঋণ এখন $30 ট্রিলিয়ন বেশি। রাজস্ব বিভাগের তথ্য জানাচ্ছে, সরকারি ঋণের পরিমাণ গত বছরের জানুয়ারি থেকে 2022 সালের জানুয়ারিতে ঋণ বেড়েছে প্রায় $7 ট্রিলিয়ন। 2021 সালের জানুয়ারি মাসে আমেরিকার ঋণের পরিমাণ ছিল প্রায় $23 ট্রিলিয়ন। এই আকাশছোঁয়া ঋণের একাধিক কারণ দর্শানো হয়েছে। প্রথমেই রয়েছে করোনা ভাইরাস। গত 2 বছর ধরে কোভিড মহামারীর সঙ্গে লড়াই করছে একাধিক দেশ। করোনা আবহে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক চাপ বেড়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে প্রশাসনের। তাছাড়া এই মহামারী পরিস্থিতিতে আমেরিকার বিরাট ব্যবসায়িক ক্ষতি হয়েছে। CNN সংবাদ মাধ্যমের দাবি, 2019 সালের শেষের দিকে জাপান ও চীনের বিনিয়োগকারীদের প্রায় $7 ট্রিলিয়ন ঋণ নিয়েও আবার ফিরিয়ে দিয়েছে আমেরিকা। বিশ্বের প্রবল শক্তিধর রাষ্ট্রের রেকর্ড দেনার আরেকটি কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 2008 সাল থেকেই ঋণের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছিল, তারপর ঋণের বোঝার ওজন বাড়িয়েছে করোনা মহামারী। তথ্য বলছে, 2007 সালে মন্দা শুরুর সময় আমেরিকার জাতীয় ঋণ ছিল $9 ট্রিলিয়নেরও বেশি, সেটা বাড়তে বাড়তে $20 ট্রিলিয়নে পৌঁছায় ডোনাল্ড ট্রাম্পের আমলে। এই ঋণের বোঝা বেড়েছে করোনাকালে, আর জো বাইডেনের আমলে সব মিলিয়ে দেনা বেড়ে হয়েছে $30 ট্রিলিয়নের বেশি। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে শীঘ্রই স্বল্পমেয়াদী সুদের হার আর শূন্য থাকবে না, সেক্ষেত্রে গত 4 দশকে এই পদক্ষেপ প্রথম হবে বলে জানাচ্ছে দি ওয়াল স্ট্রিট জার্নাল এর একটি রিপোর্ট। ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের অবস্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, হামলায় 7টি যুদ্ধ বিমান ও ড্রোন অংশ নিয়েছে। অন্যদিকে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। কুর্দিস্তানের সন্ত্রাস বিরোধী সার্ভিস বলেছে, সেখানকার মাখমুর ও সিনজার অঞ্চলে PKK বিদ্রোহীদের বেশ কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলীয় দেরিক সিনজার ও কারারাক অঞ্চলে PKK এবং YPG গেরিলাদের অবস্থানে হামলা চালানো হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, সন্ত্রাসীদের আশ্রয়স্থল, বাংকার, গুহা, টানেল, অস্ত্রের গুদাম এবং কথিত সদর দপ্তর ও প্রশিক্ষণ শিবিরগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু কুর্দি সন্ত্রাসী হতাহত হয়েছে বলে দাবি করেছে ওই মন্ত্রণালয়। তবে হামলায় হতাহতদের সঠিক সংখ্যা জানাতে পারেনি কোনো পক্ষ। ইরাকের সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, দেশটির আকাশ সীমায় অনুপ্রবেশ করে চালানো এই হামলায় ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। তুরস্কের একাংশ নিয়ে একটি স্বাধীন কুর্দিস্তান গঠনের লক্ষ্যে কয়েক দশক ধরে সশস্ত্র সংগ্রাম করছে PKK গেরিলারা। তুরস্ক সহ তার পশ্চিমা মিত্ররা এটিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে চিহ্নিত করেছে। তুর্কি সেনাবাহিনী প্রায়ই ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানে PKK অবস্থানে বিমান হামলা চালায়, যার ফলে প্রায়ই আঙ্কারার সঙ্গে বাগদাদের সম্পর্কে টানাপোড়েন থাকে। গত ডিসেম্বরে PKK বিদ্রোহীদের হামলায় 3 তুর্কি সেনা নিহত হওয়ার জের ধরে তুরস্ক ওই অঞ্চলে বিমান হামলা চালিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে হামলা করতে আসা 3টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার রাতে মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় ড্রোন ধ্বংসের এই দাবি করা হয়। টুইট বার্তায় বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ ভোরে হামলার উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমায় প্রবেশ করা 3টি ড্রোন জনবসতির বাইরে বাধা দিয়া ও ধ্বংস করার ঘোষণা করছে। এতে আরও বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় যে কোনো হুমকি মোকাবেলায় এবং রাষ্ট্র ও এর ভূখণ্ডকে সংরক্ষণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। তবে এই ড্রোনগুলো কোথা থেকে পাঠানো হয়েছিল তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়নি। এর আগে আরও 3 দফা সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলা করা হয়। গত 17 জানুয়ারি, 24 জানুয়ারি ও 31 জানুয়ারি 3 দফায় আমিরাতের ওপর হামলা চালায় ইয়েমেনে ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা। ইয়েমেনে গৃহযুদ্ধে উত্তরাঞ্চলীয় হাউসি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বের জোটে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান দেশটিকে হাউসিদের আক্রমণের লক্ষ্যে পরিণত করেছে। 2011 সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে জনগণের বিক্ষোভের জেরে ইয়েমেনে দীর্ঘদিনের সৈন্য শাসক আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসাবে ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি দায়িত্ব নেন। নতুন সরকার গঠন হলেও ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করে গেলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
সফরে দেশটির সর্ববৃহৎ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন তিনি। মঙ্গলবার স্ত্রী মিশেল হ্যারজগকে সাথে নিয়ে আবুধাবিতে অবস্থিত নান্দনিক মসজিদে যান হ্যারজগ। কিন্তু আইজ্যাকের সস্ত্রীক মসজিদ পরিদর্শনকে ভালো নজরে দেখেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়রা। একজন লিখেছেন, হ্যারজগের যদি মুসলিমদের মসজিদের প্রতি এতই গুরুত্ব থাকত, তাহলে প্রথম কিবলাখ্যাত মসজিদুল আকসার ওপর তারা শত্রুতা করত না, এটি বড় একটি কপটতা। আরেকজন লিখেছেন, আল্লাহ আমিরাতবাসীকে সাহায্য ও রক্ষা করুন, তাদের ঘরেই সাপ ঢুকে গেল। তবে একজনকে ধরা যায়, তিনি আমিরাতের পক্ষে লিখেছেন, সংযুক্ত আরব আমিরাত অন্তত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের ঘোষণাটা দিয়েছে, কিন্তু আরো অনেক দেশ আছে যারা তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে অথচ এখনো সে বিষয়টি গোপন রেখেছে। এরকম আরো বহু মানুষ বহু রকমের আলোচনা সমালোচনা করেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।